দশ প্রকারের নারীকে আল্লাহ তাআলা খুব ভালোবাসেন। কয় প্রকার? আপনাদের প্রত্যেকের ঘরে কিন্তু নারী আছে, হয়তোবা বোন আছে, বিবাহিত হলে স্ত্রী আছে, অবিবাহিত হলে মাও আছে, অথবা চাচি আছে, খালে আছে, ফুপি আছে, আছে না নেই। দশ শ্রেণীর স্ত্রীকে, কন্যাকে আল্লাহ রব্বুল আলামিন খুব ভালোবাসেন, এটা আমার নবী বলেছেন, বলুন সুবহানাল্লাহ। এক নম্বর, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী তার সঙ্গে কেউ ভুল করেছে, ভুল করার পরে ভুলটা ধরা পড়েছে, প্রতিশোধ গ্রহণ করে নাই, আল্লাহর বাস্তে তারা ক্ষমা করে দিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন ওই নারীকে ভালোবাসেন, পছন্দ করে। তাহলে এক নম্বর, নারীরা যেমন ধরা পড়েছে যে ভুল করেছে তারপরে মাফ করে দেয়, ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন যেমন পছন্দ করেন, পুরুষের মধ্যেও যদি এমন ধরা পড়ে, ভুল করেছে প্রকাশ্যে তারপরেও ক্ষমা করে দিল আল্লাহর ওয়াস্তে, আল্লাহ রব্বুল আলামিন ওই পুরুষকেও ভালোবাসেন, পছন্দ করেন, বলুন সুবহানাল্লাহ। দুই নম্বর, ওই নারী, যে নারী সাবেরা, ধৈর্যশীলা, মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালামের নাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে উল্লেখ করেছেন, তিনি ছিলেন একজন ধৈর্যশীল নারী, ফেরাউনের স্ত্রীও ছিলেন বিবি আসিয়া, ধৈর্যশীল নারী। এই সমস্ত নারীদের ধৈর্য আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেছেন, এত পছন্দ করেছেন, দুনিয়াতে থাকতেই তাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করে দিয়েছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত ধৈর্যশীল ছিলেন, এত ধৈর্যশীল ছিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য কান্না করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাতুল কুবরাকে এমন ভাবে কবুল করেছেন যে দুনিয়ার বুকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম পাঠিয়ে দিয়েছেন। ধৈর্যশীল নারী, ধৈর্যশীলা নারী। কিন্তু বাংলার জমিনে এমন অনেক মা বোন আছে, ওরে বাবারে বাবা, অধৈর্যশীল, ধৈর্যই নাই, বিয়ার পরে জামাইকে দেখতেছে বেতন পায় মাত্র 15,000 টাকা, পাশের বাড়ির সালমানের বাপ দুই তালা করে ফেলল 2 বছরে, তুমি কেন পারলা না, তোমার লগে আর সংসারে করতাম না, আছে না নাই বলেন? বহুত আছে। বউদেরকে এগুলো শিখাবেন, ধৈর্যশীল হতে শিখাবে, শুধু বউ না, আপনাদেরও ধৈর্যশীল হইতে হবে। আসার পরে বউরা কিন্তু সংসারের সব কিছু বুঝতে পারে, তাকে একটু সময় দেন, সুযোগ দেন, কিন্তু অনেকেই সময় সুযোগ দিতে চায় না। আসার পরেই মনে করেন কালো ভুনা খাইতে চাই, আসার পরেই এক বড় বড় মাছ ফ্রাই খাইতে চাই, পারবি না কিল্লে গিয়া, তোর কি এমনি বিয়ে করছি চেহারা দেখার লেগে, আছে না এরকম? এত ধৈর্য হারা হওয়া যাবে না, নাহলে সফল কাম হবে না। ধৈর্য, ধৈর্যশীলের সঙ্গে আছেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা মাসসাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সঙ্গে আছেন। দুই নম্বর গেল, তিন নম্বর হচ্ছে, তাই বা ওই নারী, যে নারী তওবা করে, ভুল করেছে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর চোখের পানি কবুল করেন, গাল স্পর্শ করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীকে মাফ করে দেন, অর্থাৎ চোখের পানি গড়ে গাল স্পর্শ করার পূর্বে, বলুন সুবহানাল্লাহ। যে নারী গুনাহ করেছে, গুনাহ করার পরে আবার ফিরে এসেছে, আল্লাহকে বলেছে, আল্লাহ দুনিয়ার বুকে আমি বুঝতে পারি নাই, শয়তানের ওয়াসওয়াসায় পাপ করে ফেলেছি, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান, ওই বান্দীকে মাফ করে দেন। কিন্তু অনেক স্বামী আছে, আল্লাহ মাফ করে দেয় কিন্তু স্বামী মাফ করতে চায়, আছে না নাই? বিয়ের আগে দুর্ঘটনাবশত এক ছেঁড়ার লগে ধরেন সম্পর্ক ছিল, খেয়াল করেন, বিয়ের আগে এক ছেলের সাথে কি ছিল, সম্পর্ক ছিল, মহিলা সহজ সরল মানুষ, বিয়ে করেছে, বিয়ে করার পরে মানে ওর সাথে আর বিয়ে হয়নি, যার সাথে সম্পর্ক হয়েছে স্বীকার করে নিয়েছে যে প্রাণের স্বামী, আমার একজনের সাথে সম্পর্ক ছিল কিন্তু আমি খারাপ কিছু করি নাই, তুমি আমারে মাফ করে দাও। আর তোর স্বীকারই বা করার দরকার কি, কথা বলে না, মানে একটু আদর সোহাগ করছে, আর একবারে মনে করেন বাকবাকুম বাকবাকুম করে সব কয়ে দিছে। তো যেই লোকটা এই কথা শুনবে ওর কি মাথা ঠিক থাকবে? ঠিক থাকবে না, স্বাভাবিক। এই জন্য এই সমস্ত পাপের কথা আল্লাহরে ছাড়া দুনিয়ার কাউরে আর বলবেন, কথা কয় না, দুনিয়াতে কোনো মানুষকে পাপের সাক্ষী বানানো যাবে যাবে। অনেক যুবকরা তো আছে মাশাআল্লাহ, গর্ব করে, দোস্ত 61তম সুলতান আছে,
নাউজুবিল্লাহ বাড়িতে গিয়ে বললেন কততম চলতেছে, 61তম প্রেম চলতেছে, গর্ব করে বলে নাউজুবিল্লাহ বলেন। বিয়ের আগে যা হয়েছে হয়েছে, বিয়ের পরে যদি ভুল করেই থাকেন ক্ষমা চাইবেন কার কাছে? স্বামী একটু আদর সোহাগ করছে এজন্য সব কিছু স্বামীরে বলা যাবে না, বিশেষ করে এই সমস্ত ক্ষেত্রে যদি স্বামী শুনছে আপনি রাবেয়া বশ্রী হন, তারপরেও আপনার সাথে খেটার খেটার শুরু হবে, ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইরা আমার, এই সব ভুল করা যাবে না। যেটা বলছিলাম, পাপ যদি হয়ে থাকে আল্লাহর কাছে তওবা করেন, ফিরে যান, আল্লাহ তাআলা খুশি হবেন, ইনশাআল্লাহ বলেন। চার নাম্বার, পুত পবিত্র নারী, যে নারী সব সময় পবিত্র থাকেন। বিদেশের বুকে এমন অনেক নারীদেরকে দেখা যায় যারা, এই যে উজবেকিস্তান গেলাম, একটা বাথরুমেও পানি থাকে না, কি থাকে না। লেবানন, উজবেকিস্তান, ইউরোপের অনেক দেশ, এরা বাথরুমে কি রাখে না? পানি রাখে না। কি করে? বাথরুম করার পরে টিস্যু দিয়ে মুইছে, ওখানে পারফিউম দিয়ে চলে যায়, বুঝছেন? পারফিউম দিয়া চলে যায়। হাসতেছেন, বাস্তবতা এটাই। এটা তো আর গল্প বলতেছি না। তো যে কয়দিন ছিলাম আমি, আবার কি করছি আমি, ওই বদনাও সচরাচর এরকম পাওয়া যায় না। তো ওই যে বড় বোতল আছে, যেগুলো একটু হাত দিয়ে ভালো করে ধরা যায়, এই বোতল কিনে পানিগুলো ব্যবহার করে ওই বোতল নিয়ে যে দুই বাথরুমে ধুয়েছি, এখন প্রতিদিন ওই যে ওয়েটার যারা সকালে বাথরুম পরিষ্কার করে, এগুলো আইসেই খালি আমারে ধরে যে তুমি বাথরুমে এই যে বোতল নিছো কেন। আমি তো আর বুঝাইতে পারি না মনের জ্বালাটা কোথায়, কথা বুঝেন নাই? বাঙালি আমরা পানি ব্যবহার অভ্যস্ত, এখন এরা পানি ব্যবহার করে না, দোষকে আমার না ওদের, ওদের। অথচ পানি এবং টিস্যু দুটো ব্যবহার করা যারা করে, আল্লাহ তাআলা সেই কুবাবাসীদের প্রশংসা করেছেন পবিত্র কোরআনে, কথা বুঝতে পেরেছেন? সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, যেটা বলছিলাম যে অনেক মেয়েরা আছে ওই যে সুইসে পানি নেয় না, গোসল করে না, বিদেশে অনেকেই বিশেষ করে ঠান্ডার দেশগুলোতে গোসলই করে না 18-19 দিন, তো গোসল ফরজ হয় না মাঝখানে, বডিতে স্প্রে করে আর খালি ঘুরিয়ে বেড়ায়। তো যতই স্প্রে করেন, আতর দিয়ে গোসলও যদি করেন, কথা বুঝছেন, আতর দিয়ে গোসলও যদি করেন, পবিত্রতার নিয়ত না করেন, ওই গোসল কি হবে? হবে না। সুতরাং পবিত্র জীবন গ্রহণ করতে হবে, ইনশাআল্লাহ বলেন। পাঁচ নাম্বার, যে নারী গীবত করে না, যে পুরুষ গীবত করে না, ওই নারীকে ওই পুরুষকে ভালোবাসেন কে? আরো জোরে, গীবত আপনারা কি করেন? না, করেন না। কিন্তু এলাকায় এমনও গীবতকারী আছে, চায়ের দোকানে বসে 3.5 ঘন্টা একেবারে প্যাকেজ গীবত করে, আছে না নাই? গীবত কমিটির সভাপতি আছে না নাই? গীবত করা যাবে? আইউহিব্বু আহাদুকুম আতাকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কেউ কি আছে তার আপন মৃত ভাইয়ের গোশত খাইতে ভক্ষণ করতে পছন্দ করে? আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, তারা মৃত ভাইয়ের যেন গোশত ভক্ষণ করলো, যারা বসে বসে আর একজনের গীবত সমালোচনা করলো, বলুন নাউজুবিল্লাহ। ছয় নাম্বার, নিজের স্বামীর সঙ্গে খুশির আচরণ করা, ভালো আচরণ করা। নিজের স্বামীর সঙ্গে খুশি থাকা, স্বামীর কয় টাকা আছে এটা দেখে না, স্বামী আমার ভরণ পোষণ দিচ্ছে কিনা এটা দেখে। স্বামী যদি ভরণ পোষণ দেয়, আমার যদি থাকার ব্যবস্থা করে দেয়, আমার যদি খাবারের ব্যবস্থা করে দেয়, ওই স্বামীর ওপরে যে নারী খুশি থাকে, আল্লাহ সেই নারীর ওপরে খুশি হয়ে যান, সুবহানাল্লাহ বলেন। তাহলে স্বামীর ওপরে কি থাকতে হবে? খুশি থাকতে হবে। সাত নম্বর, পরপুরুষের নজর থেকে নিজের হেফাজত যে নারী করে, আল্লাহ তারে ভালোবাসেন, সুবহানাল্লাহ বলেন। আট নাম্বার, বাইরে সুগন্ধি ব্যবহার করে না যে নারীরা, আলহামদুলিল্লাহ এটাতে বাংলাদেশের নারীরা এগিয়ে আছে। বাংলাদেশের নারীরা কিন্তু ওভারঅল শতকরা 90% মুসলিমা নারী, বাইরে যারা আতর পারফিউম ব্যবহার করে না, ঠিক কিনা? 10% আছে যারা অতি আধুনিক, অতি আধুনিক, যারা নিজেদেরকে ভাবে আতর সুগন্ধি বাইরে ব্যবহার করে এবং অন্য পুরুষের দৃষ্টি আকর্ষণ করে, এগুলো সম্পূর্ণরূপে হারাম, 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 এগুলো করা যাবে না। নয় নাম্বার, স্বামীর আনুগত্য যে নারী করে, কার আনুগত্য? স্বামীর আনুগত্য। স্বামীর আনুগত্য করলে লাভটা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন খেয়াল করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন নারী যদি মারা যায় আর তার স্বামী যদি তার উপরে সন্তুষ্ট থাকে, তার স্বামী যদি তারে ভালো বলে, আল্লাহ রব্বুল আলামিন তাকে ভালো বলেন আর ওই নারীর জন্য জান্নাতের ফয়সালা করে দেন। উল্টা যদি হাদিস খেয়াল করেন, সেখানে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন,
কোন স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি তাকে ভালো বলে, আমার আল্লাহ তাকে ভালো বলে। কেন? ঘরের মধ্যে কি ঘটে এটা হোম মিনিস্টার ছাড়া কেউ জানে? আরো জোরে বলেন না। ঘুমানোর সময় লুঙ্গি ফারাক্কা বাঁধে থাকে না তিস্তা বেরি বাঁধে থাকে, এটা জানে কে? বউ। বউ আল্লাহ তো সবই জানে। দেখে কে? বউ। আপনার আচরণ কার মতো, ভিলেনের মতো না নায়কের মতো? আপনার চরিত্রের মধ্যে সুন্নতি ভাব আছে নাকি নাই? আপনি কি মনে করেন ভালো মানুষ নাকি খারাপ মানুষ, এটা কেউ না জানুক, জানেন আল্লাহ, আর জানে হচ্ছে ঘরের বউ। কারণ কি, বাইরে কিছু লোক দেখবেন, ওরে বাবারে বাবা, যখন হাটে মনে হয় যে আব্দুল কাদের জিলানি হাটে যাচ্ছে গো, কথা কন না কেন? আর ঘরের মধ্যে যখন ঢুকে মনে হয় যে একেবারে মিশা সহ ঢুকছে, আছে না এরকম? যখন বাইরে ঢুকে বাইরে হাটে আব্দুল কাদের জিলানি, এর চাইতে ভালো মানুষ না এলাকার মানুষ, এখন আরে বাবারে বাবা, এরকম মানুষ এলাকায় এক পিসি আছে, এত ভালো মানুষ। বউয়ের কাছে যখন যায়, বউ বলে যে আইসে জদরেল আইসে, যতক্ষণ ভালো বাইরে থাকে ততক্ষণ আমি সুখে থাকি, ভিতরে আইলেই জ্বালা তৈরি হয়, ঠিক কিনা? আছে না নাই বলেন তো? এরকম হওয়া যাবে না। হোম মিনিস্টার মানে কি? আপনার বউ, আপনার বউ জানে যে আপনি কতটুকু ভালো আপনি কতটুকু খারাপ। সুতরাং স্ত্রী যদি স্বীকৃতি দেয় যে আমার স্বামীটা ভালো ছিল, আমার আল্লাহ বলেন যে যা তোর জান্নাতের ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। নয় নম্বর, দশ নম্বর, পর্দানশীল নারী, তাদেরকে আল্লাহ তালা পছন্দ করেন। কাদেরকে? পর্দানশীল নারী, এদেরকে আল্লাহ তালা পছন্দ করেন। শুধু পছন্দ না প্রিয় ভাইরা আমার, এমন পছন্দ করেন, এদের হাসর হবে খাদিজাতুল কুবরার সঙ্গে, এদের হাসর হবে বিবি আসিয়ার সঙ্গে। বলুন আল্লাহু আকবার। কিছু বাপ কিয়ামতে ধরা খাবে মেয়েদের কারণে, কিছু মেয়ে ধরা খাবে বাপদের কারণে। কারণ অনেক বাপেরা চায় না মেয়েটা পর্দা করুক, অনেক মেয়েরাও চায় না, অনেক মেয়েদেরকে বাধ্যও করে না, অনেক বাপেরা চায় মেয়ে পর্দা করুক কিন্তু মেয়ে করতে চায়, এরকমও হয়।